হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি দেখাবো এই ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে ওপেন করবেন তো ফ্রেন্ড এই ইউ ব্যাঙ্ক কিন্তু ওপেন করার জন্য আপনি কিন্তু বিগেস্ট অফার পেয়ে যাচ্ছেন আমার প্রোভাইড করা লিঙ্কে ক্লিক করে যদি আপনি ডাউনলোড করেন তাহলে অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ফ্রিতে দুশো টাকা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক শুক্রবার কিন্তু আপনি একশো টাকা করে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে ডেবিট কার্ড সেই ডেবিট কার্ড দিয়ে কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাম্বার এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ইউপিআই অনলাইনে নেট ব্যাঙ্কিং এন আরটিজিএস আই এমপিএস কিন্তু করতে পারবেন এবং ফ্রি অফ কস্ট একটি সুন্দর ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাংকের সব থেকে হাইলাইট পয়েন্ট হল ভিডিও ব্যাঙ্কিং সার্ভিস ফ্রেন্ড ফেস টু ফেস ভিডিও কলের মাধ্যমে আপনি ব্যাংকের অফিসারের সাথে বা ব্যাংকের ব্যাঙ্কের সাথে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যাঙ্কিং সার্ভিস নিতে পারবেন যেমন মোবাইল নাম্বার চেঞ্জ চেকবুক সংক্রান্ত ইনকোয়ারি অ্যাকাউন্ট সম্পর্ক ইনকোয়ারি অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম ইত্যাদি আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু ব্যাঙ্কিং সার্ভিস পেয়ে যাবেন যদি আপনি অ্যাকাউন্ট করার সময় দুশো টাকা পেতে চান অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তাহলে ফ্রেন্ড সিম্পলি আপনি কিন্তু আমার রেফারেল লিংকে ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে হবে আপনি আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনি আমার রেফারেল লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু ব্যাংকের পেজে ওপেন অ্যাকাউন্ট ওপেন করার পেজে কিন্তু পৌঁছে যাবেন তো ফ্রেন্ড ডেসক্রিপশানে কোনো লিঙ্ক প্রোভাইড করা নেই সিম্পলি অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক বা আমার রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য সিম্পলি আমাকে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং যাবতীয় প্রবলেমস বা যাবতীয় প্রবলেম যাতে না হয় আপনার আপনি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন তো কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চট করে এবং ভিডিওটা স্টার্ট করে নিন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস এই ধরনের ভিডিও তাহলে আবারও আপলোড করবো ফ্রেন্ডস তো ভিডিওটা স্টার্ট করা যাক ফাইনালি হ্যালো ফ্রেন্ডস তো আমার প্রোভাইড করা লিঙ্ককে ক্লিক করার পরে সিম্পলি আপনি এই ব্যাংকের এই পেজটাই চলে যাবেন অ্যাকাউন্ট ওপেন করার পেজে সিম্পলি এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন সিম্পলি এরপরে ভেরিফাই মোবাইলে ট্যাপ করবেন এবং একটা ওটিপি আসবে মোবাইলটা ভেরিফিকেশন করার জন্য ওটিপিটা সিম্পলি এখানে বোস করি আপনি সিম্পলি ভেরিফাই অংশে ট্যাপ করে দেবেন তো আমি সিম্পলি ওটিপিটা বোস করে দিচ্ছি এবং ভেরিফাই অংশে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এরপরে ইন্টারফেস শো করার পরে সিম্পলি আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটা বোস করিয়ে দেবেন তো প্যান কার্ডের নাম্বারটা সিম্পলি আমি বোস করিয়ে দিচ্ছি এবং এখানে প্যান কার্ডের নাম্বারটা বোস করে দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে আপনি সিম্পলি কন্টিনিউ করে দেবেন এবং নিচের কিন্তু নোটটা আপনি পড়ে নেবেন তো সিম্পলি এখানে আমি আমার কিন্তু ভিডিও কলের কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইমিং কিন্তু আটটা থেকে রাত দিন আটটা থেকে রাত আটটা তো সিম্পলি আমি আমার প্যান কার্ডের নাম্বারটা বস করিয়ে টিকমাক দিয়ে দিলাম এরপরে সিম্পলি আপনি লোকেশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে আপনি সিম্পল প্রসিডের ট্যাপ করে দেবেন তো প্রসিডার ট্যাপ করার পরে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে তো এখানে আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সিম্পলি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম সিম্পলি তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে আমি টিকমাক দিয়ে দিচ্ছি এবং টিকমাক দিয়ে দেওয়ার পরে সিম্পলি আমি এখানে কন্টে গে গেট ওটিপিতে সিম্পলি আমি ট্যাপ করে দিলাম এরপরে আধার থেকে ওটিপি চলে আসবে আধার থেকে ওটিপি আসার পরে কিন্তু আমি ওটিপিটা দিয়ে প্রোসিড করার পরে সিম্পলি এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সিম্পলি আপনি এই এইখানটাই ভুল করে ক্লিক করবেন না তো ফ্রেন্ড আপনি সিম্পলি এরপরে ক্লিক হিয়ার টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন বাই ইউ সেলফ এই অপশানটাই সিম্পলি ট্যাপ করবেন এছাড়া কোথাও আপনি ক্লিক করবেন না তো আপনি সিম্পলি এই পেজটাই এইখানটাই ক্লিক করবেন আমি যেখানটায় মার্ক করে দেখাচ্ছি ক্লিক হিয়ার টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন বাই ইউ সেলফ তো আপনি সিম্পলি এই জায়গাটাই ক্লিক করবেন তো আমি এই জায়গাটায় ক্লিক করলাম এখানে আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি শো করছে এখানে আপনি আপনার ইমেল আইডিটা আপনার ফাদার্স নেম মাদার্স নেম আপনার অ্যাড্রেস কিন্তু এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন আপনার অলটারনেটিভ নাম্বার কিন্তু এখানে বস করে আপনি সিম্পলি দিয়ে দিতে পারেন তো সিম্পলি এখানে আমি আমার আমি ম্যারেড না আনম্যারেড তো এগুলো সমস্ত সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে সিম্পলি আমি আমার ইমেল আইডিটা ফ্রেন্ড এখানে দিয়ে দিচ্ছি ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অলটারনেটিভ নাম্বার মানে আলাদা কোনো নাম্বার ব্যাংকের সাথে রেজিস্টার যেটা না তো সেই নাম্বারটা যদি থাকে আপনার এটা কিন্তু অপশানাল আপনি দিতেও পারেন নাও পারে তো সেই মোবাইল নাম্বার এবং আপনার ফাদার্স নেম মাদার্স নেম ইত্যাদি আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস বলতে আপনার যেটা ডেবিট কার্ড ডেলিভার হবে সেই অ্যাড্রেস যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস বা আপনার অ্যাড্রেস একটাই হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস কিন্তু সেমই দিয়ে দিতে পারেন আপনি কিন্তু এখানে আধার কার্ডের অ্যাড্রেস ইত্যাদি সব চুজ করে সব সঠিকভাবে আপনার পছন্দ মতো সব সিলেক্ট করে নেবেন এবং এই পেজটি কিন্তু প্রচুর কেয়ারফুলভাবে আপনি সিলেক্ট করবেন বা এডিট করে সব কিছু দিয়ে দেবেন যদি কোথাও ভুল হয় আপনি এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি এডিট করে নিতে পারেন তো সিম্পলি আপনি ওইগুলো দেখে নেবেন এবং যদি কোনো নমিনেট করতে চান তো নমিনেট করতে পারেন তো আমি কোনো নমিনেট করতে চাই না তাই নো আই ওয়ান টু ডু নট লেটার সিম্পলি ট্যাপ করে দিলাম এরপরে সিম্পলি আমার অ্যাড্রেস আমার হোম অ্যাড্রেস যেটা তো আমি সিম্পলি সিলেক্ট করে এখানে টিকমার্ক দিয়ে দিলাম তো টিকমার্ক দিয়ে সিম্পলি আমি এখানে নেক্সট পেজে ক্লিক করে দিলাম তো নেক্সট পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কী করেন আপনার ইনকাম কত তো সিম্পলি আমি স্টুডেন্ট তাই আমি আমার স্টুডেন্টটা সিলেক্ট করে নিচ্ছি তো ফ্রেন্ড আপনি যদি সেলফ এমপ্লয় বা কোথাও সার্ভিস করে থাকেন তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন ফ্রেন্ডস তো এখানে সিম্পলি আমি যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্টে ট্যাপ করলাম এখানে স্টুডেন্টদেরও কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না তো সিম্পলি আপনি আমার অ্যানুয়াল ইনকাম যেটা নিম্নতম সেটাই দিয়ে দিলাম এরপরে সিম্পলি দেখতে পাচ্ছেন এই পেজটাই কিন্তু আপনি সিম্পলি নোয়েতে ট্যাপ করবেন নোয়েতে ট্যাপ করবেন এরপরে সিম্পলি আপনি নেক্সট ট্যাপ করবেন তো নোয়েতে ট্যাপ করার পর আপনি সিম্পলি নেক্সটে ট্যাপ করবেন এরপর ফ্রেন্ড এরকম ইন্টারফেস চয়েস ইওর সেভিংস অ্যাকাউন্ট দ্যাট তো আপনি এইও ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট চুজ করবেন এটাই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এটাতে কিন্তু রুপে প্লাটিনাম ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি ফ্রেন্ড আপনি এটাতেই চুজ করবেন এইও ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওটাই চুজ করবেন যেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সম্পূর্ণ এবং যদি আপনি আপনার অ্যাড্রেসের চেকবুক চেকবুক কিন্তু যদি নিতে চান তো চেকবুকটা এনেবেল করে দেবেন তো আপনি আমি রিকমেন্ড করবো চেকবুকটা ফার্স্ট টাইম তো ফ্রি তো আপনি এনেবেল করে তারপরে কিন্তু অর্ডার করবেন আপনার অ্যাড্রেসে কিন্তু ডেবিট কার্ড আর চেকবুক কিন্তু দুটোই পেয়ে যাবেন তো আপনার সিটি চুজ করে নেবেন এখান থেকে ফ্রেন্ড আপনার কলকাতা হলে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ সকলেই প্রায় কলকাতা হয়ে যা থাকবে এবং আপনার নেয়ারেস্ট সিটি কিন্তু এখানে চুজ করে নেবেন এবং আপনার নেয়ারেস্ট অ্যাড্রেস এটা চুজ করে নেবেন যদি কোথাও কোনো প্রবলেম হয় আমি কিন্তু আপনাকে আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে আমি কোনো ব্যাংকের এজেন্ট নয় সিম্পলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন তো এখানে কিন্তু ফান্ড অ্যাড করতে পারেন বা জিরো বোস করিয়ে আপনি কিন্তু নেক্সট করবেন তো এখানে কিন্তু জিরো বস করি আপনি সিম্পলি নেক্সট করবেন এরপরে আছেন পার্সোনাল ডিটেলস আপনার অ্যাড্রেস ইত্যাদি সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে আমি আপনি কিন্তু একবার কনফার্ম করে নেবেন সব কিছু ঠিক আছে নাকি যদি কোথাও ভুল থাকে আপনি সিম্পলি এডিট বাটনে ট্যাপ করে কিন্তু আপনি আপনি কিন্তু আবারও ওটা নতুন করে দিয়ে দিতে পারেন আপনি যদি কোথাও আগে অ্যাড্রেস ভুল করে থাকেন তো সিম্পলি আপনি এরকম করে ট্যাপ করে দেবেন এরপরে সিম্পলি আপনি এই অপশনটাই সিম্পলি ট্যাপ করে দেবেন দিয়ে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে সিম্পলি আপনি প্রোসিডার ট্যাপ করবেন তো প্রসিডার ট্যাপ করার পরে ঠিক এরকম শো করবে সিম্পলি আপনি কনফার্মে ট্যাপ করবেন তো কনফার্মে ট্যাপ করার পর ভিডিও কে ওয়াইসি অপশান চলে আসবে তো ভিডিও কে ওয়াইসি অপশানই সিম্পলি আপনি এক্ষুনি ভিডিও কেওয়াইসি করতে চলে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইয়ার ভিডিও কে এখানে ট্যাপ করে আপনি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে পারেন ওয়েট করার পরে আপনার ভিডিও কে আইসি স্টার্ট হয়ে যাবে অন্য দিনের যদি আপনি করতে চান ভিডিও কেওয়াইসি তাহলে আপনি করতে পারবেন মনে রাখবেন ভিডিও কেওয়াইসি করার সময় কিন্তু আপনার হাতে সাদা কাগজ এবং ব্ল্যাক কালার পেন প্যান কার্ড আধার কার্ড কিন্তু হাতের সামনে রাখতে হবে এবং আপনার ইন্টারনেট কানেকশান একটু হাই হলে আপনি কিন্তু ভিডিও কলটা খুব ভালোভাবে করে নিতে পারেন তো আমি এই মুহূর্তে এক্ষুনি কেওয়াইসি করতে চাই সিম্পলি আমি যদি আপনি পরে কেওয়াইসি করতে চান তাহলে শেডিউল অপশানে ট্যাপ করে আপনি কিন্তু সেই টাইমিং টাইমিং এবং ডেট সিলেক্ট করে রাখতে পারেন যদি আপনি এক্ষুনি কে ওয়াইসি করতে চান সিম্পলি আপনি কিন্তু কেওয়াইসি করার অপশান এই পেজটা কিন্তু আপনি সিম্পলি ক্লিক করতে পারেন যাই তো আমি এক্ষুনি কেওয়াইসি করতে চাই আমার এক্ষুনি কেওয়াইসি করা লাগবে তো আমি সিম্পলি এখানে ক্লিক হার্ট টু কন্টিনিউ ট্যাপ করলাম এবং এরপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটা এজেন্ট কানেক্ট হয়ে গেছে এটা অনেক অনেক সময় কিন্তু দশ থেকে পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় আপনি এক্সিট করবেন এই পেজটা ধৈর্য ধরে বসে থাকবেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে একজন ভিডিও কলে চলে এসেছে ব্যাঙ্কের এমপ্লয়ি বা ব্যাঙ্কের স্পেশাল অফিসার তো সে কিন্তু আমার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নিচ্ছে যেমন আমার ডকুমেন্ট জানতে চাইছে আমার আধার কার্ড দেখতে আমার প্যান কার্ড দেখতে চাইছে ফ্রেন্ড এবং আমার কিন্তু ফ্রেন্ড সিগনেচার দেখতে চাইছে সিগনেচার কিন্তু লাইভ এদের দিকে করে দেখাতে হবে তবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এখানে আমি আমার প্যান কার্ডটা ফ্রেন্ড দেখিয়ে দিচ্ছি এবং প্যান কার্ডটা দেখে দেওয়ার পরে সিম্পলি আমি সেখানে সিগনেচার আমি করে দিচ্ছি তো আমার প্যান কার্ডটা একদম ক্লিয়ারভাবে দেখে দিচ্ছি তো এই পেজটা কিন্তু আমি আপনাকে কেটে কেটে দেখাচ্ছি না কিন্তু যতটা পারছি ভিডিও কল আপনাকে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ড তো এইভাবেই কিন্তু আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন দেখুন সিগনেচার করতে বলছে তো আমি আপনার ভিডিও কলে যে সিগনেচার তাকে দেখিয়ে দেখিয়ে আমি কিন্তু সিগনেচারটা কিন্তু করিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি সিগনেচার কিন্তু করিয়ে দিলাম এরপরে সিম্পলি আমার ভিডিও কোয়াইসি কমপ্লিট হয়ে গেছে এরপরে সিম্পলি দেখতে পাচ্ছেন আমি নেক্সট করে দেবো তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়াইসি আপনার কেমন লাগলো রেটিং করতে বলছে আপনি আপনার পছন্দ মতন রেটিং করে নেবেন এবং রেটিং করার কিন্তু দু ঘন্টা তিন ঘন্টার পরেই কিন্তু ভিডিওটা আমি কেটে দেখাচ্ছি আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার আমার কাস্টমার আইডি যেটা এই ইউ স্মলস এই ইউ স্মল ফিনান্স ব্যাংকের যে ডেবিট কার্ডের সরি যে অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে এবার কিন্তু আপনি ব্যাঙ্কিং অ্যাপে কিন্তু লগ ইন হতে পারেন ডিসক্রিপশানে কিন্তু এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কের প্লে লিস্ট আছে যেখানে কিন্তু সমস্ত ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন তো ক্লিক করে একবার দেখে নেবেন যেমন ডেবিট কার্ড আনবক্সিং অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি লগ ইন হবেন সমস্ত রকম ভিডিও কিন্তু ডিসক্রিপশানে প্লে লিস্টে ক্লিক করে আপনি কিন্তু এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কের সমস্ত রকম ভিডিও কিন্তু দেখে নিতে পারেন একদম আমার চ্যানেলের এক্সক্লুসিভ অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি কোনো প্রবলেম হয় শুধুমাত্র আমাকে বলতে পারেন হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলতে পারেন তাহলে কিন্তু আমাকে আপনি কিন্তু আপনাকে হেল্প করে দেব আর দয়া করে কোনো পার্সোনাল তথ্য কিন্তু আমাকে শেয়ার করবেন না অথবা আপনি কিন্তু এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের কাস্টমার কেয়ারেও কল করে ব্যাপারটা জেনে নিতে পারেন যদি আপনার কোথাও প্রবলেম হয় তবে মন দিয়ে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনার কোথাও কোনো প্রবলেম হবে না এবং অ্যাকাউন্টের চার্জ রিলেটেড সম্বন্ধে আরও যাবতীয় কীভাবে ইউপিআই লিঙ্ক করবেন কীভাবে আপনি অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন কীভাবে নেট ব্যাঙ্কিং ব্যবহার করবেন কীভাবে ডেবিট কার্ডের পিন জেনারেট করবেন ডেবিট কার্ড আনবক্সিং থেকে শুরু করে কীভাবে ডেবিট কার্ড ট্র্যাকিং করবেন সব কিছু কিন্তু ফ্রেন্ড প্লে লিস্টে আছে ডিসক্রিপশানে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এ ধরনের ভিডিও দেখার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কাছে একান্ত অনুরোধ দয়া করে চ্যালটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি